সৌদি আরবের নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়াতে লাভটা মনে হয় দিন দিনশেষে আমাদের প্রবাসীদেরই হবে কারণ বিশ্বের বৃহত্তম গাড়ির বাজার এখন হতে যাচ্ছে সৌদি আরব সৌদি আরবে দীর্ঘদিন ধরে নারীদের গাড়ি চালানোর উপর থাকা নিষেধাজ্ঞা রবিবার উঠে গিয়েছে ওই দিন গাড়ি নিয়ে নামেন রাস্তায় শত শত নারী আর এটাকেই সুযোগ হিসেবে গ্রহণ করছেন গাড়ি নির্মাতারা এবং সেখানেই কর্মসংস্থানের ব্যবস্থা হবে আমাদের প্রবাসীদের প্রতিষ্ঠানগুলো প্রাথমিকভাবে নব্বই লাখ সৌদি নারীকে তাদের গ্রাহক বানানোর পরিকল্পনা করেছে এই পরিকল্পনা বাস্তবায়ন হলে সৌদি আরব বিশ্বের বৃহত্তম গাড়ির বাজারে পরিণত হবে বেশ কিছুদিন ধরেই সৌদি নারীদের গাড়ির প্রতি আকৃষ্ট করতে বিজ্ঞাপন প্রচার করছে বহুজাতিক কোম্পানিগুলো এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হচ্ছে নারীদের অনুভূতি ও আবেগকে তবে কেউ কেউ অভিযোগ করেছেন নারীদের গাড়ি কেনার আকৃষ্ট করতে গিয়ে অতিমাত্রা নারীবাদী রীতিনীতি প্রচার করা হচ্ছে যা সৌদি আরবের রীতিনীতির পরিপন্থী বিশ্বে সৌদি আরবে একমাত্র দেশ যেখানে নারীদের গাড়ি চালানোর উপর কয়েক দশক ধরে নিষেধাজ্ঞা ছিল এখন এই নিষেধাজ্ঞার অবসান ঘটল তরুণ সৌদি যুবরাজ যুবরাজ মোহাম্মদ বিন সালমান উত্তরাধিকারী হয়ে তার দেশকে আধুনিক করতে নানামুখী সংস্কার কার্যক্রম হাতে তুলে নেয় এই সংস্কার কার্যক্রমের মধ্যে নারীদের গাড়ি চালানোর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি ছিল বলে জানায় কর্তৃপক্ষ এদিকে সৌদিদের নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়ার পদক্ষেপটি দেশটিতে সামাজিক গতিশীলতা আনার ক্ষেত্রে নতুন যুগের সূচনা করতে পারে বলে অনেক বিশেষজ্ঞ মন্তব্য করেছেন এখন আপনারা মন্তব্য করতে পারেন সৌদি আরবের নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়ার সাথে আমাদের প্রবাসী ভাইদের চাকরির কি সম্পর্ক হ্যাঁ আমি এক্ষেত্রে আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করছি সৌদি গাড়ি কোম্পানিগুলো নব্বই লাখ সৌদি নারীকে তাদের গ্রাহক বানানোর পরিকল্পনা করছে আর এরই প্রেক্ষিতে তাদের ব্যবসাকে আরও এক্সপেন্ড বা বিস্তৃত করতে হবে এবং এর ফলে তাদের অবশ্যই কর্মসংস্থান বা কাজের সুযোগ গ্রহণ হবে এবং এই কাজের সুযোগ চালু হওয়ার ফলে আমাদের প্রবাসী ভাইদেরকে অবশ্যই তাদেরকে নিয়োগিত হবে আর এরই মাধ্যমে সৌদি আরবে ওই বহুজাতিক কোম্পানিগুলোতে আমাদের প্রবাসী ভাইদের অবশ্যই কর্মসংস্থানের ব্যবস্থা হবে এটা ছিল আমার যুক্তি আপনাদের যদি এই নিয়ে কারো কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন টোয়েন্টি ফোর তাই দেরি এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন